हेलो स्टूडेंट्स, वेलकम टू माय इंग्लिश क्लास क्लास 11। आज हमें तुम्हारे रैपिड रीडर बोयर नाटक द कॉमेडी ऑफ एरर्स जेटा एखाने गल्पेर आकारे देवा आछे तार पार्ट थ्री निये आलोचना करब। आगे दुटो भिडियोते आमरा एर पार्ट वन एवं पार्ट टू निये आलोचना करेछिलाम, सेटा होच्छे कमेडी। कमेडी माने मजार गल्प बा मिलनात्मक गल्प। सेखाने आमरा कि देखछि, सेखाने एक बृद्ध इजियान तार जीवन कहनी बोलछे ডিউকের কাছে। দুটি শহরের কথা এখানে বলা হয়েছে, এফেসাস আর সাইরাকিউস। এফেসাসে এক নিষ্ঠুর আইন ছিল যে সাইরাকিউজের কোনো বণিক যদি এফেসাসে আসে তাহলে তাকে বন্দি করা হবে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে বা তার থেকে 1000 মার্ক তার মুক্তিপণ হিসেবে নেওয়া হবে। কিন্তু বৃদ্ধ ইজিয়ান সে তার ছেলেকে খুঁজতে খুঁজতে এফেসাসে এসে হাজির হয় যে কিনা সাইরাকিউজের বণিক, তাই তাকেও গ্রেপ্তার করা হয়। কিন্তু বৃদ্ধ ইজিয়ানের কাছে কোনো টাকা ছিল না দেওয়ার জন্য, তাই তার হিসেব মতো প্রাণদণ্ড হওয়ার কথা। কিন্তু ডিউক তার জীবনের করুণ কাহিনী শুনে তাকে একটি দিন সময় দিলেন। এর মধ্যে আমরা জানতে পারি যে ডিউক মানে সাইরাকিউজের যে ছোট অনেক আগে তার ইয়ং বয়সে তার স্ত্রীর সাথে বিচ্ছেদ ঘটে গিয়েছিল। তার স্ত্রী তার বড় ছেলে মানে হচ্ছে এল্ডার অ্যান্টিফোলাস এবং তাদের যে ভৃত্য আরেকজন যমজ ছিল তাদের বড় ভৃত্য মানে এল্ডার রোমিও, তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইজিয়ান এবং ছোট অ্যান্টিফোলাস মানে অ্যান্টিফোলাস ইয়ঙ্গার এবং রোমিও ইয়ঙ্গারের থেকে এরা সাইরাকিউজে ছিল এবং এই বড় যারা এল্ডার রোমিও আর এল্ডার অ্যান্টিফোলাস এরা ছিল এফেসাসে। এবার সবাই এখানেই ঘটনাক্রমে এই ইজিয়ান, বড় অ্যান্টিফোলাস, ছোট অ্যান্টিফোলাস, বড় ড্রোমিও, ছোট ড্রোমিও সবাই এফেসাসেই উপস্থিত আছে। এবং যেহেতু তারা যমজ, তাদের চেহারায় একটা অদ্ভুত মিল আছে, তাই যত রকম হাসির পর্ব এখানে তৈরি হচ্ছিল, এবার আমরা গল্পের ভেতরে সেগুলোই পড়ব। এর মধ্যে আমরা জানতে পেরেছি যে বড় অ্যান্টিফোলাস বিবাহিত ছিল এবং তার স্ত্রীর নাম ছিল আড্রিয়ানা এবং তার বোনের নাম ছিল লুসিয়ানা। এ পর্যন্ত আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, চলো আজ তারপর থেকে আলোচনা শুরু করি। অ্যান্টিফোলাস অফ সাইরাকিউজ রিটার্ন টু দ্য ইন অ্যান্ড ফাউন্ড হিজ ড্রোমিও উইথ দ্য মানি ইন সেফটি অ্যান্ড ওয়াজ অ্যাবাউট টু চিড হিম ফর হিজ জেস্ট হোয়েন আড্রিয়ানা কেম ইন। বলছে অ্যান্টিফোলাস অফ সাইরাকিউজ, সাইরাকিউজের অ্যান্টিফোলাস, তাহলে মনে আছে যে সাইরাকিউজের অ্যান্টিফোলাস মানে কে? ইয়ঙ্গার অ্যান্টিফোলাস অর্থাৎ ছোট অ্যান্টিফোলাস। রিটার্ন টু দ্য ইন, সেই সরাইখানায় ফিরে এলো অ্যান্ড ফাউন্ড, দেখলো হিজ ড্রোমিও তার ড্রোমিও, তার ড্রোমিও মানে কি? ছোট ড্রোমিও। সে উইথ দ্য মানি টাকা নিয়ে ইন সেফটি নিরাপদেই আছেন, ওয়াজ অ্যাবাউট টু চিড হিম ফর হিজ জেস্ট, এবং উদ্যত হলো চিড মানে তাকে বকাঝকা করতে, তার জেস্ট মানে তার ঠাট্টা তামাশার জন্য হয় অ্যাড্রিয়ানা কেমিন, যখন অ্যাড্রিয়ানা এলো। অ্যাড্রিয়ানা কেন এলো? অ্যাড্রিয়ানা বড় ড্রোমিওকে দিয়ে তাকে ডাকতে পাঠিয়েছিল। অ্যাকচুয়ালি সে তার স্বামী অর্থাৎ বড় অ্যান্টিফোলাসকেই ডাকতে পাঠিয়েছিল, এল্ডার অ্যান্টিফোলাসকে, কিন্তু এরা ভুলবশত বড় ড্রোমিও এই ছোট অ্যান্টিফোলাস বা ইয়ঙ্গার অ্যান্টিফোলাসকেই তার স্বামী বলে ভেবেছে এবং তাকে ডেকেছে। এবং যেহেতু এই ইয়ঙ্গার অ্যান্টিফোলাসের কোনো স্ত্রী নেই, তাই সে যেতে অস্বীকার করেছে। ঠিক সে সময় অ্যাড্রিয়ানা সেখানে এলো। সি অ্যাড্রেসড অ্যান্টিফোলাস ইয়ঙ্গার অ্যাজ হার হাজব্যান্ড, সে অ্যান্টিফোলাস ইয়ঙ্গারকে তার স্বামী বলে সম্বোধন করলো, নট ডাউটিং হিম অ্যান্ড চিডেড হিম ফর লুকিং অ্যাট হার স্ট্রেঞ্জলি। এবং সে কী করলো? তাকে তো তার স্বামী বলে বলল এবং সে তাকে বকাঝকা করলো, কেননা তার স্বামী তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। এটা দেখে সে তার স্বামীকে বকাঝকা করতে লাগলো। শি দেন টোল্ড হিম হাউ ওয়েল হি হ্যাড লাভড হার বিফোর দে আর ম্যারিড অ্যান্ড সেড দ্যাট নাও হি লাভড সামওয়ান এলস অ্যান্ড নট হার। সে তখন তাকে বলল যে সে তার বিয়ের আগে তাকে কতই ভালোবাসত এবং সে এখন আর তাকে ভালোবাসে না। এটা সে বলল তাকে তার স্বামী মানে তার স্বামী বলে যাকে ভেবেছে অর্থাৎ ইয়ঙ্গার অ্যান্টিফোলাসকে। সি আস্কড হিম হোয়াই সি হ্যাড লস্ট হিজ লাভ, সে তাকে জিজ্ঞাসা করলো
কেন সে তার ভালোবাসা হারিয়ে ফেললো। অ্যান্টিফোরাস ওয়াজ অ্যাস্টোনাইজড অ্যান্ড আস্কড হোয়েদার ইট ওয়াজ হিম দ্যাট দ্য ওম্যান ওয়াজ টকিং টু। অ্যান্টিফোরাস তো খুব অবাক হয়ে গেল এবং অবাক হয়ে গিয়ে জিজ্ঞাসা করলো ওই মহিলা তার সঙ্গেই কথা বলছে কিনা, কেননা তার তো কোনো স্ত্রী নেই, অথচ সেই মহিলা তাকে স্বামী সম্ভাষণ করে কথা বলছে, তাই সে বলছে সে কি তার সাথেই কথা বলছে। ইন ভেন হি ট্রাইড টু কনভিন্স দ্য ওম্যান দ্যাট হি ওয়াজ নট হার হাজব্যান্ড, দ্যাট হি হ্যাড বিন ইন এফেসাস অনলি টু আওয়ার্স বিফোর। এবং সে ব্যর্থই ওই মহিলাকে বৃথাই বোঝাতে লাগলো যে সে তার স্বামী নয়, আর সে তো মাত্র দু ঘন্টা আগেই এফেসাসে এসেছে। তাহলে ওই মহিলার স্বামী অ্যাকচুয়ালি কে ছিল? সে ছিল এল্ডার অ্যান্টিফোলাস, আর এই মহিলা ইয়ঙ্গার অ্যান্টিফোলাসকে তার স্বামী হিসেবে ভেবে তাকে জোর করছে বাড়ি ফেরার জন্য। But she insisted on his going to her home and seeing no other way he followed her to his brother's house. কিন্তু ওই মহিলা তাকে ইনসিস্ট করতে লাগলো, তাকে জোরাজুরি করতে লাগলো বাড়ি ফেরার জন্য, এবং কোনো উপায় না দেখে ওই মহিলার তিনি পেছন পেছন গেলেন, মানে ইয়ঙ্গার অ্যান্টিফোলাস ওই মহিলার পেছন পেছন তার দাদার বাড়িতে, অর্থাৎ এল্ডার অ্যান্টিফোলাস তো তার দাদা ছিল, এল্ডার অ্যান্টিফোলাসের বাড়িতে গেল। হি দেন হ্যাড ডিনার উইথ অ্যাড্রিয়ানা অ্যান্ড হার সিস্টার। তাহলে তারপর সে অ্যাড্রিয়ানা এবং তার বোনের সঙ্গে ডিনার করতে লাগলো। তাহলে তার বোন কে ছিল? তার বোন ছিল লুসিয়ানা। অ্যাড্রিয়ানা এবং লুসিয়ানার সঙ্গে সেই ইয়ঙ্গার অ্যান্টিফোলাস বসে ডিনার করতে লাগলো। দেখো, হোয়্যার অ্যাড্রিয়ানা কল্ড হিম হার হাজব্যান্ড অ্যান্ড দ্য আদার হার ব্রাদার। যখন অ্যাড্রিয়ানা তাকে তার স্বামী বলে বলতে লাগলো এবং আরেকজন তাকে তার ব্রাদার মানে ভাই বলে সম্বোধন করলো, আসলে জামাইবাবু আর কি, সে দাদা বা ভাই বলে যাকে সম্বোধন করতে লাগলো। অ্যান্টিফোলাস থট হি মাস্ট হ্যাভ বিন ম্যারিড টু হার ইন হিজ স্লিপ অর ওয়াজ স্লিপিং নাও। অ্যান্টিফোলাস ভাবছে যে সে নিশ্চয়ই তাকে তার ঘুমের মধ্যে বিয়ে করেছে, অথবা সে এখনও ঘুমিয়েই আছে। অ্যান্ড রোমিও ইয়ঙ্গার টু ওয়াজ সারপ্রাইজড, মানে এই রোমিও ইয়ঙ্গার যে কিনা সাইরাকিউজে থাকতো, ইয়ঙ্গার রোমিও ইয়ঙ্গার অ্যান্টিফোলাসের সঙ্গে থাকতো, সেই ইয়ঙ্গার রোমিও অবাক হয়ে গেল টু ফাইন্ড দ্যাট, এটা দেখে যে দ্য কুকমেড মানে রাঁধুনি, হু ওয়াজ হিজ ব্রাদার্স ওয়াইফ, যে ছিল তার দাদার স্ত্রী, ক্লেমড হিম টু বি হার হাজব্যান্ড, তাকে তার নিজের স্বামী বলে দাবি করছে। আসলে এই ইয়ঙ্গার ড্রোমিওর দাদা কে ছিল? এল্ডার ড্রোমিও, যে কিনা এল্ডার অ্যান্টিফোরাসের সঙ্গে এফেসাসেই থাকতো, তারও বিয়ে হয়ে গিয়েছিলো, তাই এদের সবাইকে একই রকম দেখতে, তাই সেই এল্ডার ড্রোমিওর স্ত্রীও ইয়ঙ্গার ড্রোমিওকে তার স্বামী বলে সম্বোধন করতে লাগলো। Now when Antipholus of Syracuse was having dinner with his brother's wife, his brother, the real husband, returned home to dinner with Elder Dromio. বলছে এখন যখন সাইরাকিউজের অ্যান্টিফোলাস অফ সাইরাকিউজ মিন্স অ্যান্টিফোলাস ইয়ঙ্গার মানে ছোট অ্যান্টিফোলাস ওয়াজ হ্যাভিং ডিনার উইথ হিজ ব্রাদার্স ওয়াইফ, তখন সে তার দাদার স্ত্রীর সঙ্গে খাবার খাচ্ছিল, হিজ ব্রাদার তার দাদা, দ্য রিয়াল হাজব্যান্ড সত্যিকারের স্বামী, রিটার্ন হোম বাড়ি ফিরে এলো টু ডিনার উইথ এল্ডার রোমিও, এল্ডার রোমিওকে সাথে নিয়ে বাড়ি ফিরে এলো ডিনার করার জন্য। But the servants did not allow them inside as their mistress had ordered not to allow anyone inside the house. কিন্তু চাকরেরা তাদেরকে বাড়ির ভেতর ঢুকতে দিল না, যেহেতু তাদের মিস্ট্রেস মানে তাদের মালকিন আদেশ দিয়েছেন যে বাড়ির মধ্যে কাউকে ঢুকতে না দিতে। অর্থাৎ যে বাড়ির আসল মালিক সে বাইরে রয়ে গেল, মানে বাড়ির আসল মালিক কে? এল্ডার অ্যান্টিফোলাস বা বড় অ্যান্টিফোলাস, এবং তার সঙ্গে তখন বড় ড্রোমিও আছে, আর সেই অ্যাড্রিয়ানা তার দাদার স্ত্রী সে ছোট অ্যান্টিফোলাসের সঙ্গে ভিতরে ডিনার করছে এবং চাকরদের আদেশ দিয়েছে যাতে বাইরে থেকে কাউকে ঢুকতে নেওয়া দেওয়া হয়, তাই চাকরেরা সার্ভেন্টসরা সেই মতো ভিতরা কাউকে ঢুকতে দিচ্ছে না, যে বাড়ির মালিক অর্থাৎ এল্ডার অ্যান্টিফোলাসকেও তারা ঢুকতে দিচ্ছে না। হোয়েন এল্ডার অ্যান্টিফোলাস রিপিটেডলি নকড অ্যান্ড সেড দে ওয়ার অ্যান্টিফোলাস অ্যান্ড রোমিও, দ্য মেটস লাফড অ্যাট দেম অ্যান্ড সেড দ্যাট অ্যান্টিফোলাস ওয়াজ অ্যাট ডিনার উইথ হিজ ওয়াইফ অ্যান্ড রোমিও ওয়াজ ইন দ্য কিচেন। অ্যাকচুয়ালি ওই সার্ভেন্টসরা দরজা খোলেনি, আর অ্যান্টিফোলাস এল্ডার অ্যান্টিফোলাস কী করছিলো? দরজায় নক করছিল, বাইরে থেকে নক করছিল, তখন যখন এরা দরজা খুলছে না তখন রিপিটেডলি নকড বারবার ধাক্কা দিয়েছিল এবং বলছিল যে দে ওয়ার অ্যান্টিফোলাস অ্যান্ড রোমিও, তারা অ্যান্টিফোলাস আর রোমিও দাঁড়িয়ে আছে বাইরে। তখন এই মেটস লাভ এই চাকর বা
চাকররা হাসা হাসি করতে লাগলো। একদম তাদের নিয়ে তারা বললো ভিতর থেকে যে অ্যান্টিফলাস ওয়াজ আ ডিনার, অ্যান্টিফলাস ডিনার খাচ্ছে উইথ হিজ ওয়াইফ, তার স্ত্রীর সঙ্গে। আর রোমিও ওয়াজ ইন দ্য কিচেন, আর রোমিও তো রান্নাঘরে আছে, তারা এই কথা জানালো। অ্যান্টিফলাস গট অ্যাংরি অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এ কথা শুনে কি হলো, অ্যান্টিফলাস রেগে গেল এবং চলে গেল। সারপ্রাইজ টু হিয়ার দ্যাট এ জেন্টলম্যান ওয়াজ ডাইনিং উইথ হিজ ওয়াইফ, এইটা শুনে অবাক হয়ে গেল যে একজন ভদ্রলোক তার স্ত্রীর সঙ্গে ডিনার করছে, এটা শুনে সে অবাক হয়ে গেল। হোয়েন অ্যান্টিফলাস হ্যাড ফিনিশড হিজ ডিনার হি ওয়াজ সারপ্রাইজ বিকজ অ্যাড্রিয়ানা স্টিল ক্লেম টু বি হিজ ওয়াইফ, অ্যান্ড হিয়ারিং দ্যাট রোমিও হ্যাড অলসো বিন ক্লেমড বাই হার কুকম্যাট, দে এসকেপড ফ্রম দ্য হাউস অ্যাট দ্য ফার্স্ট চান্স দ্যাট দে কুড গেট। বলছে যখন অ্যান্টিফলাস তার ডিনার শেষ করলো সে অবাক হয়ে গেল, কারণ অ্যাড্রিয়ানা তখনও তাকে তার স্বামী বলেই দাবি করছিল, মানে অ্যাড্রিয়ানা নিজেকে তার স্ত্রী বলে দাবি করছিল, এবং যখন সে এটা শুনলো যে রোমিও কেউ তাদের রাঁধুনি তার স্বামী বলে দাবি করছে, দে এসকেপ, তারা পালিয়ে গেল ফ্রম দ্য হাউস ওই বাড়িটা থেকে, অ্যাট দ্য ফার্স্ট চান্স দ্যাট দে কুড গেট, যেই প্রথম সুযোগ তারা পেল ওই সুযোগেই তারা দুজন, অর্থাৎ তারা দুজন মানে কে, ইয়ঙ্গার অ্যান্টিফোলাস আর ইয়ঙ্গার ড্রোমিও, তারা দুজন কি হলো ওই বাড়ি থেকে পালিয়ে গেল। হাউএভার অ্যান্টিফোলাস ওয়াজ অ্যাট্রাক্টেড টু লুশিয়ানা, এই পয়েন্টটা খেয়াল করো যে অ্যান্টিফোলাস ওয়াজ অ্যাট্রাক্টেড টু লুশিয়ানা, অর্থাৎ অ্যান্টিফোলাস, অ্যান্টিফোলাস মানে কে, ইয়ঙ্গার অ্যান্টিফোলাস ওয়াজ অ্যাট্রাক্টেড টু লুশিয়ানা, সে লুশিয়ানার প্রতি আকৃষ্ট হলো। দো হি ডিড নট লাইক অ্যাড্রিয়ানাস জেলাস টেম্পার, কিন্তু তার যদিও মানে তার পছন্দ হলো না অ্যাড্রিয়ানার এই হিংসুটে মেজাজ, তার একদমই পছন্দ হলো না, কিন্তু সে লুশিয়ানাকে পছন্দ করতে লাগলো, লুশিয়ানাকে তার ভালো লাগলো। রোমিও অলসো ওয়াজ নট স্যাটিসফাইড উইথ হিজ ওয়াইফ ইন দ্য কিচেন, সো বোথ অফ দেম ওয়ার হ্যাপি টু গেট রিড অফ দেয়ার ওয়াইফস। রোমিও কিচেনে তার স্ত্রীকে তার ভালো লাগেনি, অর্থাৎ তার দাদার স্ত্রীকে তার ভালো লাগেনি, তাই তারা দুজনেই এই তাদের স্ত্রীদের হাত থেকে মুক্তি পেয়ে মানে তারা দুজনেই বেঁচে গেল। অ্যাজ সুন অ্যাজ দ্য লেফট দ্য হাউস দে মেট এ গোল্ডস্মিথ হু কল্ড অ্যান্টিফোলাস ইয়ঙ্গার বাই নেম অ্যান্ড গেভ হিম এ গোল্ড চেন ক্লেমিং দ্যাট হি হ্যাড অর্ডার্ড হিম টু ডু সো। বলছে যেই না তারা বাড়ি থেকে বেরোলো, যেই না তারা লেফট দ্য হাউস বাড়ি থেকে বেরোলো, দে মেট এ গোল্ডস্মিথ, গোল্ডস্মিথ মানে স্যাকরা। তাহলে খেয়াল করো বাড়ি থেকে বেরোনোর পর মানে এল্ডার অ্যান্টিফোলাসের বাড়িতে ডিনার সেরে বেরোনোর পরেই তাদের সাথে কার দেখা হলো, একটি গোল্ডস্মিথ অর্থাৎ একজন স্বর্ণকার মানে স্যাকরা যাকে বলি আমরা, হু কল্ড অ্যান্টিফোলাস ইয়ঙ্গার, যে কিনা অ্যান্টিফোলাস ইয়ঙ্গারকে ডাকলো বাই নেম, নাম ধরে, মানে ধরো আমরা পাঠকরা জানছি অ্যান্টিফোলাস ইয়ঙ্গার এবং অ্যান্টিফোলাস এল্ডার এটা, কিন্তু অ্যান্টিফোলাস যে কিনা এফেসাসে 20 বছর ধরে বাস করছে তাকে তো সেখানকার লোক জাস্ট অ্যান্টিফোলাস বলেই ডাকবে, তো সেই নাম ধরে ডেকেছে, এবং ইয়ঙ্গার অ্যান্টিফোলাসের নামও যেহেতু অ্যান্টিফোলাস ছিল তাই সেও ঘুরে তাকিয়েছে, নাম ধরেই ডেকেছে ওই স্যাগরায়, এবং গেভ হিম এ গোল্ড চেন, এবং কী দিল স্যাগরা তাকে, একটি সোনার চেন, ক্লেমিং দ্যাট এটা দাবি করে যে হি হ্যাড অর্ডার্ড হিম টু ডু সো, সে তাকে এটা করার জন্য মানে অর্ডার দিয়েছিল, করতে বলেছিল। অ্যান্টিফোলাস কুড নট কনভিন্স হিম দ্যাট হি ওয়াজ নট দ্য ম্যান হু হ্যাড অর্ডার্ড হিম টু ডু সো, অ্যান্টিফোলাস কুড নট কনভিন্স, তাকে বোঝাতে পারলো না যে সে সেই ব্যক্তি নয় যে তাকে এটা করার অর্ডার দিয়েছিল, কেন সে কী করে অর্ডার দেবে, সে তো মাত্র 2 ঘন্টা আগেই এই শহরে এসেছে, কিন্তু স্যাগরা কিছুতেই সেটা বুঝছে না, স্যাগরা বলছে আপনি এটা আমাকে করার অর্ডার দিয়েছিলেন, কিন্তু অ্যান্টিফোলাস ইয়ঙ্গার বলছে আমি সে ব্যক্তি নই, আমি আপনাকে করতে মানে এই গোডসেন করার অর্ডার দিইনি অ্যাকচুয়ালি। তাহলে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এল্ডার অ্যান্টিফোলাস যে কিনা এই এফেসাসের অ্যান্টিফোলাস, সে ওই স্যাগরাকে ওই গোল্ড চেনটা করার অর্ডার দিয়েছিল, কিন্তু স্যাগরা কী করলো, গোল্ড চেনটা করে ভুল করে ইয়ঙ্গার অ্যান্টিফোলাসের হাতে সেটা দিয়ে দিল। বাট দ্য ম্যান লেফট দ্য চেন উইথ হিম অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, কিন্তু লোকটি তাকে চেনটা দিল এবং চলে গেল। অ্যান্টিফোলাস আফটার দ্য স্ট্রেঞ্জ হ্যাপেনিংস ডিসাইডেড টু লিভ দ্য প্লেস ইমিডিয়েটলি অ্যান্ড অর্ডার রোমিও টু গেট থিংস অন বোর্ড, থিঙ্কিং দ্যাট স্ট্রেঞ্জ থিংস আর হ্যাপেনিং অ্যান্ড দ্য প্লেস ওয়াজ বি উইশড।
বলছে এই সমস্ত অদ্ভুত সমস্ত জিনিসপত্র, মানে এই সমস্ত অদ্ভুত যে ঘটনা ঘটতে লাগলো এতে সে কি হলো খুব অবাক হয়ে গেল। এবং সে তখন রোমিওকে, তার সঙ্গে কোন রোমিও ছিল তাহলে, অ্যান্টিফোলাস ইয়ঙ্গারের সঙ্গে রোমিও ইয়ঙ্গারই ছিল, সে তখন সেই রোমিওকে আদেশ করলো যে জাহাজে মালপত্র তুলতে। আর মনে মনে সে বলতে লাগলো যে এমন সব অদ্ভুত ঘটনা ঘটেছে, দেশটা নিশ্চয়ই ভুতুড়ে। ইমিডিয়েটলি আফটার লিভিং দ্য চেন উইথ অ্যান্টিফোলাস অফ সাইরাকিউজ, দ্য গোল্ডস্মিথ ওয়াজ অ্যারেস্টেড ফর এ সাম অফ মানি হি ওড। বলছে এই অ্যান্টিফোলাসের সাইরাকিউজকে হাটটা দেওয়ার পরেই, চেনটা দেওয়ার পরেই, ইমিডিয়েটলি তারপরেই অ্যান্টিফোলাস মানে ইয়ঙ্গারকে দিয়েছে, মানে সাইরাকিউজের অ্যান্টিফোলাসকে দিয়েছে, অ্যান্টিফোলাস এফেসাসকে তো দেয়নি। সেটা দেওয়ার পরেই গোল্ডস্মিথ অ্যারেস্ট হয়ে গেল, পরে সাম অফ মানি একটা টাকার জন্য হি ওড, সে ধার নিয়েছিল শোধ করেনি, এই টাকার জন্য সে গ্রেপ্তার হয়ে গেল। জাস্ট অ্যাট দ্যাট মুমেন্ট, ঠিক সেই মুহূর্তে অ্যান্টিফোলাস অফ এফেসাস, অ্যান্টিফোলাস অফ এফেসাস মানে কি, অ্যান্টিফোলাস এল্ডার অ্যান্টিফোলাস মানে বড় অ্যান্টিফোলাস, হ্যাপেন টু পাস দ্যাট ওয়ে, সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। সিইং হিম, তাকে দেখে দ্য গোল্ডস্মিথ ক্লেমড ফর দ্য মানি, গোল্ডস্মিথ তার থেকে টাকা চাইল, হি ওড টু হিম ফর দ্য ডেলিভারি অফ দ্য গোল্ড চেন দ্যাট অ্যান্টিফোলাস হ্যাড অর্ডার, যে গোল্ড চেনটা, যে সোনার চেনটা অ্যান্টিফোলাস অর্ডার দিয়েছিল করতে, এবং সে তাকে ডেলিভারি দিয়ে দিয়েছিল, সেটার টাকাটা চেয়েছে। এখানেই তাহলে যে কী গণ্ডগোলটা ঘটলো বুঝতে পারছো তো, যে অ্যান্টিফোলাস ইয়ঙ্গারকে সে হাটটা দিয়ে দিয়েছে, আর টাকাটা কার থেকে চাইছে, এল্ডার অ্যান্টিফোলাসের কাছ থেকে। অর্থাৎ সাইরাকিউজের অ্যান্টিফোলাসকে হাটটা দিয়ে দিয়েছে, কিন্তু এফেসাসের অ্যান্টিফোলাসের থেকে সে গোল্ডস্মিথ টাকাটা চাইছে। অ্যান্টিফোলাস ডিমান্ডেড দ্যাট হি ডিড নট গেট দ্য ডেলিভারি অফ দ্য চেন অ্যান্ড দ্য গোল্ডস্মিথ ক্লেম দ্যাট হি হ্যাড ডান ব্যাক। তাহলে তখন অ্যান্টিফোলাস বলতে লাগলো সে তো হারটা পায়নি, এবং ফ্যাগরা বলতে লাগলো সে তো তাকে এটা দিয়ে দিয়েছে, আসলে ঘটনাটা এরকম হয়েছে, সে পায়নি অ্যান্ড এল্ডার অ্যান্টিফোলাস পায়নি, কিন্তু ফ্যাগরা দিয়ে দিয়েছে ইয়ঙ্গার অ্যান্টিফোলাসকে। হাউ এভার বোথ আর অ্যারেস্টেড অ্যান্ড টেকেন ইন টু কাস্টডি। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগে গেল, তখন কী হলো, তাদের দুজনকেই কাস্টডিতে মানে জেলে নিয়ে যাওয়া হলো। হোয়েন এল্ডার অ্যান্টিফোলাস ওয়াজ বিং টেকেন টু প্রিজন, হি মেড রোমিও ইয়ঙ্গার হু হ্যাড কাম টু টেল হিম দ্যাট দ্য শিপ ওয়াজ রেডি ফর সেল। যখন এল্ডার অ্যান্টিফোলাসকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন রোমিও ইয়ঙ্গারের সঙ্গে তার দেখা হলো। তাহলে রোমিও ইয়ঙ্গার ও এল্ডার অ্যান্টিফোলাসকে তার প্রভু ইয়ঙ্গার অ্যান্টিফোলাস বলেই ভেবেছে। হু হ্যাড কাম টু টেল হিম, যে তাকে বলতে এসেছিল যে দ্য শিপ ওয়াজ রেডি ফর সেল, যে জাহাজটা ছাড়ার জন্য রেডি হয়ে গেছে, এটা বলতে এসেছে কে, ওই ইয়ঙ্গার রোমিও। কখন আর বললো কাকে, ইয়ঙ্গার অ্যান্টিফোলাসকে বলতে এসে সে এল্ডার অ্যান্টিফোলাসকে এই কথাটা বললো যে জাহাজ ছাড়ার জন্য রেডি হয়ে গেছে। অ্যান্টিফোলাস মিস্টুক হিম ফর হিজ ওন স্লেভ অ্যান্ড অর্ডার্ড হিম টু গো অ্যান্ড গেট দ্য মানি ফ্রম হিজ ওয়াইফ ফর হুইচ হি ওয়াজ অ্যারেস্টেড। এবার অ্যান্টিফোলাস তাকে কী করলো, তার চাকর ভেবে, তার চাকর মানে কে, বড় ড্রোমিও, তাই তো, এল্ডার ড্রোমিও বলে ভুল করলো, করে তাকে বললো যাও আমার স্ত্রীর কাছে যাও এবং আমাকে টাকা নিয়ে আসো, এই যে টাকার জন্য আমি অ্যারেস্ট হয়েছি সেই টাকাটা নিয়ে এসো। রোমিও ওয়াজ সারপ্রাইজড, রোমিও অবাক হয়ে গেল, বিকজ হিজ মাস্টার ওয়াজ সেন্ডিং হিম টু দ্য সেম হাউস ফ্রম হুইচ দে হ্যাড এসকেপড, কেননা তার প্রভু তাকে সেই বাড়িতেই আবার পাঠাচ্ছে যেখান থেকে তারা পালিয়ে এসেছে। এটা দেখে সে অবাক হয়ে গেল। হাউ এভার হি ডিসাইডেড টু ওবে দ্য অর্ডার অফ হিজ মাস্টার, দো হি ডিড নট লাইক লাইক টু ফেস ডোসাবেল হু ক্লেম টু বি হিজ ওয়াইফ। যাই হোক, সে স্থির করলো যে সে তার প্রভুর আদেশ পালন করবে, যদিও সে ডোসাবেলের মুখোমুখি হতে চাইছিল না, যে কিনা তাকে তার নিজের স্ত্রী বলে দাবি করছিল। তাহলে ডোসাবেল কে ছিল, ডোসাবেল ছিল এল্ডার রোমিওর স্ত্রী। তাহলে মনে রাখো, তাহলে এল্ডার রোমিওর স্ত্রী ছিল ডোসাবেল, আর এল্ডার অ্যান্টিফোলাসের স্ত্রী ছিল অ্যাড্রিয়ানা। যাই হোক, অ্যাড্রিয়ানা এবার তো গিয়ে সে ইয়ঙ্গার রোমিও এই কথা তাকে বলেছে অ্যাড্রিয়ানকে, অ্যাড্রিয়ানাকে। তখন অ্যাড্রিয়ানা গেভ রোমিও ইয়ঙ্গার দ্য মানি অ্যান্ড অ্যাজ হি ওয়াজ রিটার্নিং উইথ দ্যাট হি মেট এল্ডার মেট অ্যান্টিফোলাস ইয়ঙ্গার হিজ মাস্টার হু হ্যাড মেট উইথ স্ট্রেঞ্জ অ্যাডভেঞ্চার্স
হোয়ার মেনি স্যালুটেড হিম অ্যাজ অ্যান ওল্ড অ্যাকোয়েন্টান্স। বলছে অ্যাড্রিয়ানা রোমিও ইয়ঙ্গারকে টাকাটা দিয়ে দিল এবং যখন সে টাকাটা নিয়ে ফিরছিল তখন তার সঙ্গে অ্যান্টিফোলাস ইয়ঙ্গার তার প্রভুর দেখা হলো রাস্তাতে। হু হ্যাড মেড উইথ স্ট্রেঞ্জ অ্যাডভেঞ্চার্স, মানে যে কিনা বিভিন্ন অদ্ভুত সব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। হোয়ার মেনি স্যালুটেড হিম অ্যাজ অ্যান ওল্ড অ্যাকোয়েন্টেন্স, যেখানে ওল্ড অ্যাকোয়েন্টেন্স মানে পূর্ব পরিচিত, যেখানে তাকে অনেকেই অভিবাদন জানাচ্ছিল পূর্ব পরিচিত মনে করে। অ্যাকচুয়ালি সবাই তাকে এল্ডার অ্যান্টিফোলাস ভেবেই তার অভিবাদন জানাচ্ছিল। এল্ডার অ্যান্টিফোলাস তো এফেসাসের একজন মান্যগণ্য ব্যক্তি এবং 20 বছর ধরে বাস করে, তাই অনেকেই তাকে চেনে, তাই তারা সবাই এই ইয়ঙ্গার অ্যান্টিফোলাসকে এল্ডার অ্যান্টিফোলাস বলে অভিবাদন জানাচ্ছিল। সাম অফার্ড হিম মানি দ্যাট হি দে ওড, কেউ কেউ তাকে টাকা দিতে চাইছিল যেগুলো তারা তার কাছে মানে তাদের কাছে এই অ্যান্টিফোলাস পায়। সাম থ্যাঙ্কড হিম ফর হিজ কাইন্ডনেস, কেউ কেউ তার দয়ার জন্য তাকে ধন্যবাদ জানালো। অ্যান্ড এ টেলর শোড হিম দ্য স্কিলস দ্যাট হি হ্যাড বট হিম, ইনসিস্টিং দ্যাট হি গেভ হিজ মেজারমেন্ট ফর সাম ক্লথস। এবং আবার এক দর্জি তার তাকে তার কিনে দেওয়া রেশমের কাপড় দেখিয়ে পোশাক বানানোর জন্য মাপ দিতে জোড়াজুড়ি করছিল। তাহলে মনে হচ্ছিল তার কাছে এগুলো সবই অচেনা লাগলে এই সমস্ত এফেসাসের লোকেদের কাছে চেহারে যেন মনে হচ্ছিল একজন পূর্ব পরিচিত। আর তখন এল্ডার অ্যান্টিফোলাস কোথায় ছিল? এল্ডার অ্যান্টিফোলাস তখন সেই টাকা না দেওয়ার জন্য কাস্টডিতে প্রিজনে ছিল ওই স্বর্ণকার বা গোল্ডস্মিথের সঙ্গে। অ্যান্টিফোলাস ইয়ঙ্গার থট হি ওয়াজ অ্যামং ফরেশার্স অ্যান্ড উইচেস, অ্যান্ড রোমিও ইয়ঙ্গার টু কুড নট হেল্প হিম অ্যাজ হি ওয়ান্টেড টু নো হাউ হিজ মাস্টার গট ফ্রি ফ্রম দ্য অ্যারেস্ট অ্যান্ড হি গেভ দ্য পার্টস অফ গোল্ড দ্যাট হি গট ফ্রম অ্যাড্রিয়ানা। এরপরে অ্যান্টিফোলাসের তখন মনে হলো সে বুঝি জাদুকর বা ডাইনিদের দেশে এসে পড়েছে এবং রোমিও তাকে সাহায্য করতে পারছে না, কারণ সে তো বুঝতে পারছে না যে সে কিভাবে সেই অ্যারেস্ট মানে সেই জেল থেকে সে মুক্তি পেল এবং সে তাকে সেই পার্সটা দিয়ে দিল অফ গোল্ড, সেই সোনার ভর্তি ব্যাগটা দিয়ে দিল যেটা সে অ্যাড্রিয়ানার কাছ থেকে এনেছিল, সেটা সে দিয়ে দিল। তখন সে ভাবলো যে রোমিওটা নিশ্চয়ই এই ভূতেদের পাল্লায় পড়েছে। থিঙ্কিং দ্যাট রোমিও হ্যাড গন ম্যাড, অ্যান্টিফোলাস প্রেড টু গড টু রিলিভ দেম ফ্রম দিস কনফিউশন। এটা যখন সে ভাবলো যে রোমিও বোধহয় পাগল হয়ে গেছে, তখন সে ঈশ্বরের কাছে প্রে করলো, প্রার্থনা করলো টু রিলিভ দেম ফ্রম দিস কনফিউশন, তাদেরকে এই সমস্ত বিভ্রান্তি থেকে মুক্তি দেওয়ার জন্য। Now another lady came up to him and she too called him Antipholus younger and told him that he had dined with her that day and asked him to give her the gold chain that he had promised to give. নাও এখন ও অ্যানাদার লেডি, অন্য আর একজন মহিলা, সে কী হলো? সে এলো এবং তার কাছে এবং সে কল্ড হিম অ্যান্টিফোলাস তা ইয়ঙ্গার অ্যান্ড টোল্ড হিম, সে তাকে অ্যান্টিফোলাস বলে ডাকলো, ছোটো অ্যান্টিফোলাস বলে ডাকলো এবং টোল্ড হিম এবং তাকে বললো যে হি হ্যাড ডাইন্ড উইথ হার দ্যাট ডে, সে তার সঙ্গে একসঙ্গে খেয়েছে এবং আস্কড হিম টু গিভ হার এবং তাকে বলল তাকে দিয়ে দিতে সেই গোলার মানে সোনার চেনটা দ্যাট হি হ্যাড প্রমিস টু গিভ, যেটা সে দেবে বলে প্রতিজ্ঞা করেছিল সেই সোনার চেনটা তাকে দেওয়ার কথা বলল। হোয়েন অ্যান্টিফোলাস ডিনায়েড হ্যাভিং নোন দ্য লেডি অর টু হ্যাভ প্রমিসড হার এনিথিং, সি ডিমান্ডেড দ্যাট সি বি গিভেন ব্যাক দ্য রিং দ্যাট সি হ্যাড গিভেন হিম। যখন অ্যান্টিফোলাস অস্বীকার করলো যে সে তো এই মহিলাকে চেনে না বা কোনো প্রতিজ্ঞাও করেনি এই ধরনের কিছু দেবে বলে, সে তখন দাবি করলো যে তাহলে সে তার সেই সোনার আংটিটা দিয়ে দিক, সে যেটা তাকে দিয়েছিল, অর্থাৎ ওই মহিলা এল্ডার অ্যান্টিফোলাসকে একটা সোনার আংটি দিয়েছিল এবং এল্ডার অ্যান্টিফোলাস তার বিনিময়ে প্রতিজ্ঞা করেছিল যে সে তাকে এই সোনার চেনটা দেবে। মহিলা তখন বলছে তাহলে আমার সোনার আংটি তুমি ফিরিয়ে দাও। অন হিয়ারিং অফ আর রিং অ্যান্ড দ্য ডিমান্ড টু রিটার্ন দ্য সেম, অ্যান্টিফোলাস ইয়ঙ্গার কল্ড হার সর্সেস অ্যান্ড ফ্লেড ফ্রম দ্যাট প্লেস লিভিং দ্য লেডি অ্যাস্টোনাইজড অ্যাট হিজ ওয়াইল্ড বিহেভিয়ার। এরপরে ইয়ঙ্গার অ্যান্টিফোলাস মেয়েটিকে ডাইনি বলে ভেবে সেই জায়গা থেকে ফ্লেড মানে পালিয়ে গেল এবং মেয়েটিও লেডি অ্যাস্টোনাইজ মেয়েটিও অবাক হলো অ্যাট হিজ ওয়াইল্ড বিহেভিয়ার, তার এইরকম অসভ্য আচরণ দেখে মেয়েটিও
অবাক হলো। শি টু হ্যাড মিস্টেকেন অ্যান্টিফোলাস অফ সাইরাকিউজ উইথ হিজ এল্ডার ব্রাদার উইথ হুম সি হ্যাড ডাইন্ড। এবং সেও অ্যান্টিফোলাসকে, এই অ্যান্টিফোলাস সাইরাকিউজের অ্যান্টিফোলাসকে তার বড় ভাই বা বড় দাদার সঙ্গে গুলিয়ে ফেলেছিল, যার সাথে সে ডিনার করেছিল। তাহলে মহিলাটি অ্যাকচুয়ালি কার সাথে ডিনার করেছিল? মহিলাটি অ্যাকচুয়ালি এল্ডার অ্যান্টিফোলাসের সঙ্গে ডিনার করেছিল, এবং মহিলাটি এল্ডার অ্যান্টিফোলাসকেই আংটিটা দিয়েছিল, এবং তার বিনিময়ে এল্ডার অ্যান্টিফোলাস প্রতিজ্ঞা করেছিল যে সে তাকে সোনার হারটি দেবে। তাই মহিলা সেই সোনার হারটা দাবি করতে যখন ইয়ঙ্গার অ্যান্টিফোলাস সেটা অস্বীকার করলো, তখন মহিলা তার দেওয়া সেই সোনার আংটিটা তার থেকে ফেরত চাইছিল। আজ তাহলে আমরা এতটাই আলোচনা করলাম পার্ট থ্রিতে। এই গল্পের বাকি অংশ পরের ভিডিওতে আমরা আলোচনা করব। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।